আর এলাকার বিভিন্ন স্তরের মাদ্রাসার দরদি, দেশের প্রেমিক, বিভিন্ন ধর্মাবলম্বী ভাই ও বন্ধুগণ, অত্যন্ত খুশি এবং আনন্দের সহিত আজকে আমাদের এই স্বাধীনতা উদযাপন পালন করা আমরা প্রত্যেকের জন্য কর্তব্য। আমরা জানি আজকের দিন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে প্রতি বছর পালিত হয়। তার বিশেষ কারণ হল আমাদের এই দেশ আজকে যেভাবে প্রত্যেক ধর্মের মান্যতায় যাহারা রয়েছেন, নিজের ধর্মের যে নিয়মাবলী আছে সেই সমস্ত নিয়মগুলির ভিতরে প্রত্যেকের নিজ নিজ ধর্মের উপর আজাদির সহিত থাকতে কোনো জাত বাধা বিপত্তি নাই। কিন্তু এক সময় ছিল আমাদের এই দেশে, এখন আমরা যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা রয়েছি, আমাদের এই আজাদি তখন ছিল না। ব্রিটিশের নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক টিম ব্যবসার উদ্দেশ্যে আমাদের দেশ দখলের নিয়তে 1601 ইংরেজিতে ওরা আগমন করেন এবং সময়ে সময়ে বিভিন্ন করকৌশলের মাধ্যমে আমাদের এই দেশ থেকে, আমাদের দেশের যে সমস্ত বাসিন্দা পূর্বে ছিলেন নিজ নিজ ধর্মের উপর আজাদ ছিলেন এবং আমাদের এখানে যে শাসন চলিতেছিল সেই শাসনের বিরুদ্ধে বিভিন্ন রণকৌশল অবলম্বন করে ওরা আমাদের দেশকে গোলাম বানাতে চেষ্টা প্রচেষ্টার ফসলস্বরূপ আমাদের দেশের উপর জয়লাভ করেছে। শেষ নতিজা হিসেবে আমরা ওটা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের যে কোনো ধর্মের মানুষ হোক, চাহে এরা হিন্দু সম্প্রদায়ের হোক, চাহে এরা মুসলিম সম্প্রদায়ের হোক, চাহে অন্যান্য আরও বৌদ্ধ আছে, জৈন আছে, অন্যান্য ধর্মের মানুষেরা রয়েছেন, প্রত্যেকে নিজ নিজ ধর্মের উপর পূর্বে যেইভাবে ছিলেন সেইভাবে থাকতে পারছেন না। নিজের ধর্মের উপর চলতে গিয়ে বিভিন্ন লাইনে আঘাত এসেছে এবং দেশে রাত্রে দিনে বিভিন্ন সময়ে চলাফেরা করতে ব্রিটিশের উপর থেকে এমন নির্যাতন এবং আক্রমণ চালানো হয়েছে যার উপর বিরক্তি হয়ে সর্বপ্রথম মুসলিম সমাজ এর উপর দেশের মহাব্বত, দেশের প্রেম এবং ভালোবাসাকে নিজের দিলে গাড়িয়ে সর্বপ্রথম ওলামায়ে কেরামগণ অগ্রসর হয়েছেন এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষদেরকে সজাগ করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তে মুম্বাই, আসাম, হুজাই, বাঙ্গাল, সিন্ধ এবং বিভিন্ন জায়গায় ওরা সফর করেছেন, বিভিন্ন জায়গায় যাতায়াত করেছেন, যাহার মাধ্যমে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদেরকে ওরা সচেতন করেছেন এবং প্রথম প্রথম সারির মধ্যে প্রথমে দেখা গেছে প্রায় 100 বছর পর্যন্ত শুধুমাত্র মুসলমানরা ছিলেন। মুসলমানদের অনেক চেষ্টার পর রেজাল্ট যেটা আউট হয়েছে সেটা হলো যে শুধুমাত্র মুসলিমরা এই দেশে লড়াই করে এবং এই দেশের দেশদ্রোহী যারা রয়েছেন ওদেরকে বিতাড়িত করা এবং দেশকে পূর্বের মতো শান্ত শৃঙ্খলা বানানো সম্ভব হয় না। তাই আমাদের বুজুর্গানের দিনেরা আবারও আমাদের দেশের অন্যান্য বাইরে যারা রয়েছেন, অন্যান্য দলের মানুষ, অন্যান্য ধর্মের মানুষ, ওদের সাথে বিভিন্ন রূপে সাক্ষাৎ করেন এবং শেষ পর্যায়ে ওরা সারা একত্রিত হয়ে আমাদের এই দেশ থেকে ব্রিটিশ সরকারকে কিভাবে বিদায় দেওয়া যায় শেষ শ্বাস যারা ওরা আমাদের এই দেশ থেকে নিঃশ্বাস করে আমাদের দেশকে ছেড়ে দেয়, সেই রণকৌশল, সেই চেষ্টা প্রচেষ্টা দীর্ঘদিন চালিয়ে 1947 ইংরেজির মধ্যে আমাদের এই দেশ থেকে লক্ষ লক্ষ বিভিন্ন ধর্মের মানুষের শহীদান এবং জ্ঞান বিসর্জনের রেজাল্ট এবং প্রতিফল স্বরূপ আমাদের এই দেশ ব্রিটিশের হাত থেকে গ্রেফতার পেয়েছে। আমার দুঃখবলার বুজুর্গ হন, আমরা এইভাবে 1947 ইংরেজি প্রত্যেক লইয়া আয়ত অব্দি 15 আগস্ট 1400 এইভাবে 15 আগস্টের দিন আসলে আমরা পেছনে খুশি উদযাপন করি, খুশি পালন করি এবং এটা আমরা সারা লোকে করা দরকার। দুষ্টলার বুজুর্গ হল গরমও বেশি, আমরা আরো সবর করে আছে, আরো বুজুর্গ হল আসল, ওদিকে সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে দিয়েছি সকালে।